হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বরাবরের মতো আমি ইউরোবাং এডুকেশন অ্যান্ড কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে সিনিয়র এডুকেশন কাউন্সিলর চলে এসেছি আপনাদের কাছে আমি একটা কান্ট্রি বিষয়ে কথা বলার জন্য। তার আগে বলে নিচ্ছি যে যেহেতু সামনে একটা প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে যে লকডাউনের বিষয়টা, লকডাউনটা আসলে শাটডাউনের মতোই কিছুটা পড়তে যাচ্ছে, যদিও এখনো ফাইনাল প্রজ্ঞাপন জারি হয়নি। যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হচ্ছে, আপনারা যদি যখন অফিস ভিজিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা অফিসে কিন্তু অ্যাভেলেবেল থাকছি না, বাট আপনারা কিন্তু ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করার অপরচুনিটি পাচ্ছেন। আমরা হোম অফিসে অ্যাভেলেবেল থাকবো 10টা থেকে 6টা পর্যন্ত, আর এমনিতে যে কোনো টাইমে আপনি হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন। আমরা যখন অ্যাভেলেবেল হবো ডেফিনেটলি আমরা ট্রাই করবো আপনাকে ওই ইনফরমেশনটা দিয়ে সাহায্য করার জন্য। আজকে হচ্ছে গ্রিসের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। গ্রিসের ব্যাপারে কথা বলার রিজন হচ্ছে যে ফার্স্ট অফ অল প্রতিটা স্টুডেন্টেরই, মানে বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু কোয়ারিজ থাকে যে আমি কম টিউশন ফিজে কোন কান্ট্রিতে যেতে পারবো, বা আমি ইন্ডিয়া যেতে চাচ্ছি না, অথবা আমার আয়েলস নেই আমি, তাহলে এই প্রবলেমগুলো আমি যদি একটা সাইডে রাখি সেক্ষেত্রে আমার জন্য কোন ইউনিভার্সিটি বা কোন কান্ট্রি আমার জন্য চুজ করা বেটার। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু গ্রিস চুজ করতে পারেন, যেহেতু সেন্টেন কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত। তাছাড়া আরও রয়েছে যেহেতু আপনার আনাদার অপরচুনিটি, বাংলাদেশ থেকে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারছেন, আপনার ইন্ডিয়া যেতে হচ্ছে না। আর এখানে গ্রিসের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিস যে খুব একটা বেশি হাই সেটা কিন্তু না, অ্যাভারেজ বা মিড লেভেলের টিউশন ফিস রয়েছে, তো সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এখন আসি যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি গ্রিসের জন্য এলিজিবল কিনা। তো সেক্ষেত্রে আমি রিকোয়ারমেন্টগুলো বলে দিচ্ছি, বা আপনি আপনার ডকুমেন্টসের সাথে ম্যাচ করে দেখতে পারেন। তো ব্যাচেলারের জন্য যখন অ্যাপ্লাই করতে যাবেন ডেফিনেটলি আপনার মাথায় রাখতে হবে যে আপনার এসএসসি এইচএসসি রেজাল্টটা এখানে ফোকাস করতে হবে। তো সেক্ষেত্রে এখানে মিনিমাম বা অ্যাভারেজ যে রেজাল্টটা সেটা বলা হয় 3.5 out of 5 এর মধ্যে, এসএসসি এইচএসসি দুইটা মিলিয়ে 7 থাকতে হবে। তো এখন যদি আসে আপনার 7 এর নিচে, অথবা অনেকের আছে যে একটাতে এসএসসিতে 4 আছে বাট আপনার এইচএসসিতে গিয়ে রেজাল্টটা কম আসছে, লাইক 3 নিচে চলে আসছে, তো সেক্ষেত্রে কিন্তু দুইটা মিলিয়ে ধরেন 6.5 উপরে অথবা হচ্ছে আপনার 7 এর কাছাকাছি চলে গেছে, সেটা কিন্তু মানে ওকে অ্যাপ্লাই করা যাবে। এরপর আসি মাস্টার্সের ক্ষেত্রে। মাস্টার্সে ধরেন আপনার এসএসসি এইচএসসি দুইটাতে 3.5 3.5 আছে, বাট ব্যাচেলারের রেজাল্টটা একটু কম আছে বা 2.5 আছে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। বাট যদি ধরেন এইচএসসি রেজাল্ট আপনার কম আছে কিন্তু ব্যাচেলারের যে সিজিপিটা এটা একটু হাই আছে বা 3-এর উপরে আছে, আপনার এইচএসসি রেজাল্টটা কিন্তু এই ব্যাচেলারের রেজাল্টটা দিয়ে কভার আপ হয়ে যাবে। সো কভার আপ যেহেতু হবে, সো এই টেনশনটা আপনাকে নিতে হবে না যে আপনার ভিসা হবে কি হবে না, অথবা যেহেতু ভিসার বিষয়টা পরে আসতেছে আগে আপনার অ্যাপ্লিকেশন বা অফার লেটারের বিষয়টা, ওরা অফার লেটার দিবে কি দিবে না এটা নিয়ে টেনশন তখন আর করতে হচ্ছে না। এখন আসি আয়েলস এর বিষয়টা। আয়েলস থাকলে তো ডেফিনেটলি বেটার, যদি আয়েলস না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি গ্রিসে অ্যাপ্লাই করার অপরচুনিটি পাচ্ছেন। আর গ্রিসে যদি ধরেন আপনার আয়েলস স্কোর কম আছে, লাইক হচ্ছে আপনার যদি ধরেন 5.5 আছে বা 5 আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি গ্রিসে অ্যাপ্লাই করার অপরচুনিটি পাচ্ছেন। সো যেহেতু অ্যাপ্লাই করতে পাচ্ছেন বা এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার আয়েলসটা থাকতেই হচ্ছে, মিনিমাম একটা স্কোর থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, সো সেটা নিয়ে সমস্যা নেই। যেহেতু আপনার নেক্সট সেশন রয়েছে সামনে আর টিউশন ফিজও কম রয়েছে, যদি যারা অ্যাপ্লাই করতে চান গ্রিসের জন্য, আর কোনো ইন্ডিয়ার হ্যাসেল যদি যারা নিতে চান না তারা কিন্তু গ্রিসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু জুলাই থেকে আমরা অ্যাপ্লিকেশনটা আবার স্টার্ট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইয়ের প্রসিডিওর কিন্তু স্টার্ট করতে পারছেন। আর আমরা চেষ্টা করবো আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে সাহায্য করার জন্য। আপনার তারপর যদি আদার্স কোনো ইনফরমেশন আপনার দরকার হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাতে পারছেন। আর আরেকটা বিষয় যেটা, প্রতিটা কান্ট্রির মতোই কিন্তু আপনি গ্রিসেও স্টাডির পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন, প্লাস হচ্ছে একটা সময় আপনার স্টাডি কমপ্লিট হওয়ার পরে আপনাকে স্টে ব্যাক দেওয়া হবে, যেটা সব জব সার্চিংয়ের সময় দেওয়া হবে, প্লাস হচ্ছে আপনার জন্য জব পারমিট দেওয়া হবে। জব পারমিটে গেলে তখন কিন্তু আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করে দিতে পারছেন। তো এটা কিন্তু মোটামুটি সব কান্ট্রির জন্যই সেম। যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনি সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে লিঙ্কে গিয়ে টেক্সট করতে পারেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি আমাদেরকে টেক্সট করে রাখতে পারেন, যেটার কারণে আমরা চেষ্টা করবো আপনাকে প্রপারলি একটা গাইডলাইন দিয়ে সাহায্য করার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই ঘরে থাকবেন, সেফলি থাকবেন। আল্লাহ হাফেজ।